শারদ সুন্দরী সম্পর্কে আপনাদেরকে আলাদা করে অবগত করার কিছু নেই, যেহেতু এটা বেশ অনেক কটি সিজন আপনারা দেখে ফেলেছেন। আর এটা এবার 2020 কার্টেন রেজার আজকে, আর সেই মুহূর্তে মানে এই বিষয়টা নিয়ে কথা বলবার জন্য আজকে আমাদের সঙ্গে রয়েছে শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্সের কর্ণধার রূপকদা রয়েছে এই মুহূর্তে। রূপকদা, একটু তুমি বলো এই বছর স্পেশাল কি থাকছে, কারণ প্যান্ডামিক সিচুয়েশন, তার উপরে শারদ সুন্দরী 2020 অনলাইনে এন্ট্রিজ এসছে, তো এই বছর নতুন কি রেখেছো প্ল্যানিংয়ে? অ্যাকচুয়ালি বছরের শুরুতে আমাদের এই বিশ্বাসটাই ছিল না যে এবার শারদ সুন্দরী করা যাবে কিনা। অনেক সাহস করে মনে হলো ঠিক আছে অনলাইনে করা যাক, কিন্তু অনলাইনে একটা অদ্ভুত ব্যাপার ঘটেছে। উই গট এ হিউজ রেসপন্স, মানে 15,364 জনের মানে পার্টিসিপেশন আমরা পেয়েছি, যেটা হয়তো আমরা ভাবতেই পারিনি। এই নাম্বারটা আমাদেরকে অনেক উৎসাহ দিয়েছে, যখন দেখেছি ইন্টারন্যাশনাল ব্র্যান্ড লাইক আবুধাবি কালচারাল অ্যান্ড ট্যুরিজম ডিপার্টমেন্ট, ওরা উৎসাহ দেখিয়েছে এটাতে পার্টিসিপেট করার, তখন আমাদের মনে হয়েছে যে না, বা উই শুড ওয়াক অন ইট। জাজেসদের জন্য খুব কঠিন সময় ছিল সেই 15,000 পার্টিসিপেন্টকে ইন্ডিভিজুয়ালি দেখা, এবং তাদেরকে দেখে তারা সেখান থেকে প্রথমে 750 বাছাই করেছেন, 750 থেকে পরবর্তী পর্যায়ে 250, তারপর 95, এবং বাই দ্যাট টাইম দ্য গ্রাউন্ড সিচুয়েশন ইম্প্রুভড এ লট। আমাদের তখন মনে হয়েছে যে এইবার বোধহয় আমাদের এটাকে গ্রাউন্ড ইভেন্ট আমাদের করা উচিত। গত পরশু দিন আমরা সেরা 30 আমাদের জাজেসরা ফিজিক্যালি দেখেন, এবং সেইখান থেকে তারা সেরা 10 বেছেছেন। যেটা বলছিলাম, এবার যেহেতু একটা ইন্টারন্যাশনাল এক্সপোজার ছিল, ভারতবর্ষের নানা প্রান্ত এবং বিদেশ থেকেও প্রচুর পার্টিসিপেন্টস এবার ছিল, তো তাদেরকে আমরা ভার্চুয়ালি এই রাউন্ডটাকে আমরা ভার্চুয়ালি করি, এবং ফিনালেতে এবং গ্রুমিংয়ে আজকে আমরা সেরা 10 দেখবো, তার সঙ্গে আরও 2 পার্টিসিপেট করবে, ওয়ান ফ্রম দিল্লি অ্যান্ড ওয়ান ফ্রম বোম্বে। সো আই উইশ বেস্ট শুড উইন, আর যাদের হাতে তারা তৈরি হবে দ্য বেস্ট ইন দ্য টাউন। আমাদের কলকাতার সব গর্বের মানুষ, বিচারক হিসেবে ছিলেন প্রখ্যাত ফটোগ্রাফার বিবেক দাস, মেকআপ আর্টিস্ট অনিরুদ্ধ চাকলাদার, অভিজিৎ চন্দ্র, মিসেস ইউনিভার্স সঙ্গীতা সিনহাজি হোটলিয়ার, উষা ম্যাডাম, এই সবাই মিলে যখন এদেরকে বেছেছে, উই গট দ্য বেস্ট, এবং ওদেরকে গ্রুমও করবেন কিন্তু তারা। সো ওরা কিন্তু জীবন যুদ্ধের জন্য তৈরি হবে। শারদ সুন্দরী বেসিক্যালি নট ইউনো অন্য একটি বিউটি পেজেন্টের মতো নয়, একজন রূপসী সুন্দরী মেয়েকে খোঁজার প্রতিযোগিতা নয়। শ্যামসুন্দর কোম্পানি জুয়েলার্স বিশ্বাস করে যে প্রত্যেক মেয়ের মধ্যে একজন দুর্গা রয়েছে, সেই দুর্গা শক্তিকে খুঁজে বের করা, সেই দুর্গা শক্তিকে প্রকাশ করার জন্য একটি মঞ্চের দরকার। শারদ সুন্দরী হলো সেই রকম একটি মঞ্চ, আমরা আশা করব। আর এখান থেকে এবার কি কি সুযোগ সুবিধা পাবে এই বছরের জন্য, মানে কি কি থাকছে? দ্য বেস্ট থ্রি গার্লস অ্যাজ অলওয়েজ উইল বি আওয়ার ব্র্যান্ড অ্যাম্বাসেডরস। এবার আমাদের সঙ্গে অ্যাসোসিয়েটেড হয়েছে খুকুমণি, খুকুমণি জানিয়েছে যে এখান থেকে ওরা ওদের ব্র্যান্ড অ্যাম্বাসেডারকে বেছে নেবে। আমাদের সঙ্গে আর্টেজ রয়েছে, আর্টেজ বলেছে তার নেক্সট মুভিতে এখান থেকেই নেবে। এইভাবে আমরা চেষ্টা করি আদার দেন দ্য প্রাইজ মানি আর অন্য কিছু ওদেরকে একটা কেরিয়ার দেওয়ার। সো আই হোপ যেরকম বিগত দিনের শারদ সুন্দরীরা যেরকম তারা স্বস্বক্ষেত্রে প্রতিষ্ঠিত হয়েছে, এইবারে যারা বিজয়ী হয়ে বেরিয়ে আসবেন তারাও যাতে একইভাবে তাদের এই পৃথিবীতে তারা প্রতিষ্ঠিত হন। For such exclusive videos, do like, share and subscribe to V Spot.